তাহলে এখন আমাদের শুরু টেনের এফ। দেখো, টেনের এফ চ্যাপ্টারটা হচ্ছে আসলে আহামরি, নতুন কিছুই নাই। আগে যে আমরা যত ধরনের ইন্টিগ্রেশন শিখছি, যে ইউভি বলো, তারপর আংশিক বর্ণসূত্র দিয়ে বলো, এবং বিভিন্ন ধরনের স্পেশাল সূত্র দিয়ে বলো, সবগুলারই একটা সামারি টাইপের অধ্যায় হচ্ছে টেনের এফ। এবং এখানে জাস্ট ডিফারেন্স একটাই, আগে আমরা লিমিট বসাইতাম না, আমরা লাস্টে একটা কনস্ট্যান্ট যোগ করে দিতাম, বাট এখন আমরা লিমিটটা বসাবো, ঠিক আছে? আর এইটার পিছনে যে একটা থিওরি, সেই থিওরিটা আমি তোমাকে হালকা একটু বুঝাই দিচ্ছি। দেখো, এই কনস্ট্যান্টের বিষয়টা আমি তোমাদেরকে বলছি কি না আমার খেয়াল নাই। এই ইন্টিগ্রেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার একটা কার্ভ বা কোনো একটা ফাংশনে যদি আমরা কার্ভ আঁকি, সেই কার্ভটা কোনো একটা অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে, সেই ক্ষেত্রফলের মানটা অ্যাকচুয়ালি কি? ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনের মান। বুঝা গেছে? আমরা যদি এখন একটু একটা কার্ভ নিয়ে ইমাজিন করে চিন্তা করি, দেখো যদি আমরা এখানে একটা কার্ভ আঁকলাম, ধরো এরকম একটা আঁকা বাঁকা কার্ভ আঁকলাম, ইন্টিগ্রেশন কেন লাগে? এখন দেখো, তোমার ফাংশন সবগুলো তো আর ওই নর্মাল ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের উৎপন্ন করবে না, ঠিক না? অনেক জটিল জটিল ফাংশন আছে, ওগুলোর কি তুমি কোনো সূত্র দিয়ে করতে পারতেছো? যে স্পেশাল সিলিন্ডার, গোলক, কোনো কিছু দিয়ে করতে পারবা বলতো? না পারবা না। সো এই জন্যই আসলে ইন্টিগ্রেশনের আবিষ্কার, ঠিক আছে? এবং ইন্টিগ্রেশন দিয়ে যে কোনো ফাংশনেরই কোনো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, মানে নির্দিষ্ট লিমিট থেকে আর একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ক্ষেত্রফলটা বের করা যায়। কিভাবে? দেখো, ধরো তোমাকে আমি বললাম যে এই এই যে আমার কার্ভটা আছে, সেই কার্ভটার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল, মানে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, খেয়াল করো। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল উৎপন্ন করা মানে আসলে কি বোঝায়? এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল উৎপন্ন করা মানে বোঝা হচ্ছে তোমার যে বিন্দু থেকে তুমি বলতেছো, সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপর কি আঁকবা? লম্ব আঁকবা। এবং এটা হচ্ছে কি, শেষ বিন্দু এটার উপর থেকে কি আঁকবা? লম্ব আঁকবা। তাহলে ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কতটুকু বলতো? এই যে এই পুরো অংশটা হচ্ছে তোমার কি, এক্স অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফল, ঠিক না? বুঝতে পারছো? সেইভাবে তোমার যদি ওয়াই অক্ষের সাথে বলতো, তখন তুমি কি করতা? এখান থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকতা, সরি লম্ব হয় নাই আমারটা, এবার লম্ব আঁকতা, এই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকতা। বুঝা গেছে? দেন তোমার ক্ষেত্রফল কোনটা হইতো বলতো? ক্ষেত্রফল হইতো তো এটা, এই এতটুকু অংশ। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? হ্যাঁ ওকে। আর এটা কিভাবে আসলে মানে প্রমাণ হইলো, বা ইন্টিগ্রেশন দিয়ে কেন এটা পাওয়া যায়, এটা তো জানো কিভাবে করতে হয়। দেখো, আমি তোকে এই প্রমাণটা একটু দেখাই দিচ্ছি। এটা ক্ষেত্রফলের অধ্যায়ে আমরা দেখবো, বাট তাও এখানে আমি একটু হালকা দেখাই নিলে পরে আর দেখানো লাগবে না, ঠিক আছে? ক্ষেত্রফলের অধ্যায়টাতে গিয়ে আসলে প্রমাণ করা হয় আর কিভাবে এটা ক্ষেত্রফল হচ্ছে, যেটা আমি আগেই করে নিচ্ছি, পরে গিয়ে আমরা মানে অতটা করানো লাগবে না, ঠিক আছে? জাস্ট বলবো যে এটা এমন হয়, বেশি ব্যাখ্যা দিব না, ঠিক আছে? দেখো, তুমি যদি এখন এই এর লোয়ার লিমিট, মানে শুরু হয়েছে ধরো এখান থেকে তুমি হিসাব করবা, আর তুমি শেষ করবা কোথায়, এখানে, মানে এখান থেকে এতটুকুর ক্ষেত্রফল তুমি বের করবা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের সাথে আবদ্ধ যে ক্ষেত্রফলটা, এটা অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে একটা লম্ব হ্যাঁ আঁকতে হবে এই বিন্দু থেকে, আর এই বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। এখন তুমি একটা চিন্তা করো, এটা কি কোনো নির্দিষ্ট শেপ আছে? এটা নাই। এর জন্য তোমার কি করা উচিত, এই এক্স এর যতটুকু এখানে এক্স এর মানটা আছে, মানে এটা তো অনেক বড় মান, ঠিক না? এখান থেকে এতটুকু বিশাল বড় একটা এক্স এর মান, তুমি কি করবা? প্রথমে এক্সটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিবা। তুমি কি করবা? প্রথমে এক্সটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিবা, খুবই ক্ষুদ্র অংশে। এবং আমরা কিন্তু জানি, আমরা ডিফারেনশিয়েশন শিখছি যে ওই খুবই ক্ষুদ্র অংশটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, ডিএক্স বলা হয়, ঠিক না? যখন এই এক্স এর ডিফারেন্স যখন জিরোর কাছাকাছি হয়, মানে এটা খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন হয়, তখন সেটা আমরা কি বলি বলতো? সেখানে ডিএক্স বলি, ঠিক না? তুমি যদি এটাকে এরকম ডিএক্স অংশ করে ভাগ করে নাও, ডিএক্স ডিএক্স করে যদি ভাগ করে নাও, তাহলে কি হবে বলতো? এখানে তুমি প্রত্যেকটা বিন্দু থেকে এরকম এই ডিএক্স এর সাথে এভাবে কি করলা, এভাবে পুরো লম্ব আঁকলা। বুঝা গেছে? এটা যদি তুমি কি করলা বলতো, পুরোটা ক্ষেত্রফলকে ছোট্ট ছোট্ট কতগুলো ক্ষেত্রফলে ভাগ করে নিলাম। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দেখো তো, এবার তোমার পক্ষে পুরোটা একসাথে হিসাব করা সম্ভব হয় নাই, তাই তুমি কি করছো, একটা একটা করে হিসাব করতেছো, ঠিক না? বুঝতে পারছো? তুমি কি করতেছো, একটা একটা করে হিসাব করতেছো। দেখো তো, এই প্রত্যেকটা ছোট ছোট অংশ কি একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে না বলতো? এটা কিন্তু প্রায় আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, আমি তো বেশি ছোট করি নাই। আমার ডিফারেন্সটা কি জিরো, জিরোর কাছাকাছি? অবশ্যই না। তুমি যত জিরোর কাছাকাছি করবা, তত এটা আয়তক্ষেত্রের মতো দেখতে হবে, ঠিক না? প্রত্যেকটা অংশ একটা কি হবে, আয়তক্ষেত্র হবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ ওকে, তাহলে দেখো তো, এই প্রত্যেকটা বিন্দুর কি ইন্ডিভিজুয়াল ওয়াই এর মান আছে না? প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা কিসের মান আছে?
ওয়াই ওয়ান আছে, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, দেখো প্রথমটা ওয়াই ওয়ান দেন ওয়াই টু দেন ওয়াই থ্রি, অনেক মানে অসীম পর্যন্ত, অসীম বলতে কি এন সংখ্যক পর্যন্ত ধরলাম, কতটুকু আমরা ধরলাম এন পর্যন্ত, ঠিক আছে। দেখো তো প্রথম যে আয়তক্ষেত্রটা, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? প্রথম আয়তক্ষেত্রের লম্বটা আসলে কিসের মান? ওয়াই ওয়ান এর মান, আর ভূমিটা কার মান? ডিএক্স এর মান। বুঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? হ্যাঁ তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স। দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ওয়াই টু ইন্টু ডিএক্স। তৃতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ওয়াই থ্রি ইন্টু ডিএক্স। এভাবে করে কি চলতে থাকবে না বলতো? শেষ হবে কোথায়? ওয়াই এন ডিএক্স এ শেষ হবে, ঠিক না? একদম আমার লাস্টের যে এক্স এর মানটা, ওই এক্স এর মানের জন্য যে ওয়াই এর মানটা, সেখানে গিয়ে শেষ হবে। বুঝা গেছে কথা? ক্লিয়ার? এই সবগুলা যোগ করলে হ্যাঁ শেষ পর্যন্ত যোগ করলে কিন্তু পুরোটা ক্ষেত্রফল পাবা। বুঝা গেছে? তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করতেছি? এভাবে প্রকাশ করতেছি যে সামেশন অফ ওয়াই ডিএক্স, সামেশন অফ কি? ওয়াই ডিএক্স, যেখানে এখানে আমরা ওয়াই এন বলতে পারি, এবং এন এর মানটা শুরু হচ্ছে কোথা থেকে? জিরো থেকে, ঠিক না? এন এর মানটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? জিরো থেকে, না ধরে আমরা ওয়ান জিরো থেকে করতে পারি, তোমার ইচ্ছা, তুমি এটাকে যেভাবে ডিনোট করতে চাও। এর মানে তুমি ওয়ান থেকে শুরু করলা, সমস্যা নেই, ঠিক আছে, এবং শেষ করলা তুমি কে পর্যন্ত, যেরকম একটা লিমিট থাকতে পারে, ঠিক না? তো সামেশনটা কি বলতো? আসলে ক্ষেত্রফল না? বুঝা গেছে? এবং এই হ্যাঁ সামেশনটার মধ্যে যেহেতু নর্মাল, আমার নর্মাল কোনো ভ্যারিয়েবল না, এটা কি নর্মাল কোনো ভ্যারিয়েবল বলতো? এটা ডিএক্স, এটা কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের যে ভ্যারিয়েবল সেটা, এই জন্য এটা কি করা হয়েছে, এটাকে স্পেশালি এরকম একটা লম্বা এস দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং এই লম্বা এসটা আমরা যেটা ইউজ করতাম ইন্টিগ্রেশনের চিহ্ন সেটা। বুঝা গেছে কথাটা আমার? ক্লিয়ার? এই লম্বা যে এস জি আমরা ইউজ করতেছি এতদিন ধরে ইন্টিগ্রেশনের, এটা অ্যাকচুয়ালি কি বলতো? সামেশন। সামেশনের প্রথম অক্ষর কি? এস না? এই জন্য এটার চিত্রটা কিরকম দেখতে? এস এর মতো। বুঝা গেছে? এবং এসটা অ্যাকচুয়ালি কিছুই না, সামেশন। ক্লিয়ার? এবং এই সামেশনের একটা লোয়ার লিমিট থাকবে, মানে যেখান থেকে শুরু এবং যেখানে গিয়ে শেষ, তাহলে লোয়ার লিমিট থাকবে একটা, আর একটা আপার লিমিট থাকবে। বুঝা গেছে? কিন্তু আমরা কিন্তু এতদিন লোয়ার লিমিট আপার লিমিট ইউজ করতাম না, করতাম করতাম না, তাহলে কেমন হলো জিনিসটা? তাহলে আমরা ধরো আমরা আসলে লিমিট নিয়ে কাজ করি নি, আমরা জাস্ট একটা সাধারণ একটা ইন্টিগ্রেশনের ফাংশন আমরা বের করেছি, যেখানে মান বসে দিলে ক্ষেত্রফল বের হবে। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করতাম বলতো? লাস্টিকে একটা সি যোগ করে দিতাম, ঠিক না? কি করতাম? লাস্টিকে একটা সি যোগ করে দিতাম। জানো কেন সি যোগ করা হয়? যোগ করে সি যোগ করা কেন দেখবা, খেয়াল করো, এই যে তুমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করছো, তোমার হিসাবটা কি পুরো কারেক্ট না? তোমার হিসাবটা কিন্তু অ্যাপ্রক্সিমেট। তুমি হিসাবটা কিরকম অ্যাপ্রক্সিমেট কেন বলতো? দেখো তো আমি এখানে একটু বড় বড় করে রাখলে সুবিধা হবে বুঝতে। দেখো তো এই যে লাস্টের যে আয়তক্ষেত্রটা আঁকছি, ওটা কি পুরোপুরি আয়তক্ষেত্র না? না, এতটুকু করলে এটা আয়তক্ষেত্র হইতো, বাট এই অংশটা কিন্তু বাড়তি। তুমি যদি আয়তক্ষেত্র হিসাব করো, তোমার কি এই অংশটা বাড়তি মানে বাদ পড়ে যাচ্ছে না? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছোট ছোট এরকম অংশ কি হচ্ছে, বাদ পড়তেছে না বলতো? আমি বড় করে রাখছি দেখে তোমার অনেক বেশি মনে হচ্ছে, বাট যখন এটা ক্ষুদ্র ক্ষুদ্র হবে, এই জিনিসগুলো কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হবে না? হবে কিনা বলো? হ্যাঁ হবে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যোগ করে তো অনেক বড় জিনিস হয়, হয় না? এই যে প্রত্যেকটা অংশ যে আমরা বাদ দিছি হিসাবে, লাস্টে গিয়ে আমরা কি করি, সি এর মাধ্যমে এটা যোগ করে দেই। কথা কি বোঝা গেছে? লাস্টে গিয়ে আমরা কি করে দেই, সি এর মাধ্যমে যোগ করে দেই। মানটা অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো বাদ পড়ছে আমার, যেগুলো অ্যাপ্রক্সিমেট হিসাবে আমরা বাদ দিছিলাম, বুঝতে পারছো? আর যখন আমরা লিমিটটা বসাই দিই, তখন তো আমরা অ্যাকচুয়ালি পুরো ফাংশনের একদম কন্টিনিউয়াস আমরা পুরোটা নিচ্ছি, তখন কি আমাদের এই সি এর ভ্যালু যোগ করার দরকার আছে নাকি আমরা পুরোটাই নিচ্ছি অ্যাকচুয়ালি? পুরোটাই নিচ্ছি। বুঝতে পারতেছো আমার কথাটা? ক্লিয়ার? হ্যাঁ। লিমিট যখন তুমি বসাবা, তখন সি অ্যাড করতে হয় না, আর লিমিট না বসালে সি অ্যাড করতে হয়। বুঝতে পারছো? এখন এই এন এর এফ নাম্বারে আমরা কি করব না, কোনো সি অ্যাড করব না, কারণ আমরা ডাইরেক্ট লিমিট বসাচ্ছি, আমরা সরাসরি ক্ষেত্রগুলো বের করতেছি। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এটা লিমিট বসাতে হয় কেমনে? জানো তো যে প্রথমে ইন্টিগ্রেশন করার পরে যে মানটা আমরা পাবো, যে ফাংশনটা পাবো, সেখানে আপার লিমিট বসাতে হয়, মাঝখানে মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে লাস্টে আবার কি করতে হয়, লোয়ার লিমিট বসাতে হয়, ঠিক না? বুঝতে পারছো? হ্যাঁ। এরকম ধরো লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট কি বি, আর তুমি এফ অফ এক্স কি করবা, ডিফারেনশিয়েট করবা। এখন দেখো এফ অফ এক্স কে ডিফারেনশিয়েট করলে যদি এফ প্রাইম এক্স পাওয়া যায়, তাহলে এফ প্রাইম এক্স কে ইন্টিগ্রেট করলে কাকে পাওয়া যাবে? এফ অফ এক্স কে পাওয়া যাবে, ঠিক না? তা আমরা ইচ্ছে করে এখানে কি ধরলাম, এফ প্রাইম এক্স ধরলাম, যাতে এটা ইন্টিগ্রেশনের মানটা কি লেখা যায়,
এফ অফ এক্স লেখা যায়। আমার কথা কি বুঝতে পারছো, ধরতে পারছো? এফ অফ এক্স কে ডিফারেনশিয়েট করলে যেহেতু এফ প্রাইম পাওয়া যায়, মানে ডেরিভেটিভ পাওয়া যায়, ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেট করলে আবার কি সে ফাংশনটা পাওয়া যাবে। আমি ইচ্ছা করি এটাকে ডেরিভেটিভ ধরছি, যাতে আমরা এখানে এফ অফ এক্স লিখতে পারি। আমরা তো কোনো এক্সাম্পল নিচ্ছি না, সূত্র বসাচ্ছি, মানে সূত্র বানাচ্ছি, বুঝতে পারছো? ক্লিয়ার? এই এফ অফ এক্স টা কি আমাদের ইন্টিগ্রেশনের মানটা, ঠিক না? এখন লিমিটটা কেমনে বসাবো এই ফাংশনে? লিমিটটা বসাবো হচ্ছে এইভাবে, একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে আপার লিমিটটা থার্ড ব্র্যাকেটের ডান পাশের উপরে লিখবো আর লোয়ার লিমিটটা ডান পাশের নিচে লিখবো। বুঝা গেছে? ক্লিয়ার? দেন আমরা কি করব, প্রথমে ফাংশনে আপার লিমিটটা মানে এক্স এর জায়গায়, যেটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের জায়গায় আমরা আপার লিমিট বসাবো, দেন মাঝখানে মাইনাস দিব, দেন নিচে কি করব, লোয়ার লিমিটটা বসাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। এভাবে হচ্ছে লিমিটটা বসাইতে হয়। এটাকে বলে নির্দিষ্ট যোগজ বা ডেফিনেট ইন্টিগ্রাল। তা আসলে তোমার অঙ্ক এখানে কোনো ডিফারেন্স নাই খুব একটা আগের মতোই। এখন নতুন কোনো যদি ইন্টিগ্রেশন দিয়ে থাকে স্পেশাল, সেটা আলাদা কথা। জাস্ট কি করতে হবে, জাস্ট আগের মতোই, আগে যতগুলো ইন্টিগ্রেশন শিখছো সবগুলো মানে যখন যেটা লাগবে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে লাস্টে যে ইন্টিগ্রেশন পাবা, আগে তো সি যোগ করতা, এখন লাস্টে যে মানটা পাবা, ফাংশনটা পাবা, সেখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিবা। কথা ক্লিয়ার? হ্যাঁ। এবং তোমার বারবার এই লিমিট বসানোর দরকার নেই। মানে তুমি দেখো আগে তো লিমিট ছিল না, তুমি লিমিট ছাড়াই এভাবে করতা নিশ্চিন্তে, করে লাস্টে সি যোগ করে দিতা। এখনো ওই কাজটাই করবা, এখনো কি করবা, ধরে নিবা, ধরি লিমিট ছাড়া যেই ইন্টিগ্রেশনটা, ওটা তুমি কি ধরবা, আয় ধরে নিবা। বুঝতে পারছো? এটা সহজ আর কি, যাতে বারবার লিমিটটা না লেখা লাগে। কারণ তুমি তো প্রথমে লিমিট নিবা না, লিমিট কি তুমি প্রথমে বসাই দিবা নাকি একদম লাস্টে গিয়ে বসাবা? লাস্টে গিয়ে বসাবা না, তো বারবার কি লিমিট লেখার দরকার আছে? নাই। তুমি প্রথমে কি করবা, লিমিট ছাড়াই এটার ইন্টিগ্রেশন মান ধরে আয় ধরে নিবা, তারপর আয়ের মান বের করার পরে লাস্টে গিয়ে আবার লিমিটটা বসাই দিবা। বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার? ওকে, তোমাকে আগের দিনই বলছিলাম যে আসলে এইটা দেখে রাখতে যে কোনো সমস্যা আছে কিনা, কারণ এটা তো নতুন কিছুই না। তুমি লিমিট তো আগে থেকে জানো কেমনে বসা আছে, তোমাকে দেখা বলা হয়েছিল করার জন্য, তুমি অবশ্যই কিছু করছো। তো বলো আমরা কোনখান থেকে শুরু করব, মানে প্রবলেম, যেহেতু আলাদা কোনো ইন্টিগ্রেশন নাই, তাই আমি এখানে ধরে ধরে করে টাইম নষ্ট করতেছি না, নিজেরা করলে হবে। আর যা সমস্যা আমি দেখা দিচ্ছি। তো তোমার প্রথম সমস্যা জানি কত নাম্বার? 2 এর 10। 2 এর 10? আর উদাহরণে তো সমস্যা নাই নাকি? না। আচ্ছা, এই তুমি কি এই উদাহরণ 8 নাম্বারটা বুঝছো ঠিক মতো? আমার তো মনে হয় তুমি উদাহরণ 8 নাম্বারটা বুঝছো। এটা তো কঠিন জিনিস, আমি শিখাই নাই এরকম কিছু আগে আগে। হ্যাঁ, উদাহরণ 8। হ্যাঁ, উদাহরণ 8টা কিন্তু বাকি। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর সমস্যা নাই, আমি এখান থেকে প্রথম থেকে দেখা দিচ্ছি যে 1 নাম্বারটা সহজ একদম। 1 2 3 এগুলো আগের মতো, আগের ইন্টিগ্রেশন লাস্ট টাইম বসে দিতে হয়। 4 নাম্বারও সেম, 5 নাম্বারও সেম আগের মতোই। যে এটা দেখো ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করে লাস্ট থেকে লিমিট বসে দিতে হবে আর কিছুই না। 7 নাম্বারটা যে মনে আছে স্পেশাল সূত্র শিখছিলাম কতগুলা, সূত্রের অনুযায়ী ডাইরেক্ট সূত্রের মধ্যে মানটা বসে দিলে কাজ হয়ে যায়, ঠিক আছে? এটা সহজ পারবা, আর কখনোই এটা ডাইরেক্ট সূত্রটা বসাবা না। তোমাকে যেহেতু এটা মান জানতে চাইছে, তুমি এটা প্রমাণ করবা, মানে এক্স এর জায়গায় এস এনটিটা ধরবা, ধরে টরে নরমালি যেমন প্রমাণ করছিলাম না আগে, যে 10 পয়েন্ট কত জানি, 10 এর C তে মনে হয়, সি না বিতে জানি, সি তে ছিল, এভাবে প্রমাণ করে দেন লিমিটটা বসাবা। বুঝতে পারছো? তুমি জানোই কিভাবে করতে হয়, করছি ঠিক না? দেন উদাহরণ 8 নাম্বার, উদাহরণ 8 নাম্বারটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এটা কিন্তু একটা আনইউজুয়াল ম্যাথ, মানে অ্যাডমিশন টাইপের কোশ্চেন আর কি। খেয়াল করো, এখানে লোয়ার লিমিটটা কি দেওয়া আছে 2, আপার লিমিট কি দেওয়া আছে 8, আর ফাংশনটা কি দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস 5। মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন, এটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট জিনিস, এটা আগে ছিল না। মডুলাস ফাংশনের কি ইন্টিগ্রেশন বের করা, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো মডুলাস ফাংশনের একটা বিশেষত্ব হচ্ছে কি, মডুলাস ফাংশনের আসলে দুইটা রেঞ্জ থাকে, মানে রেঞ্জ বলতে আসলে ওই ফাংশনের রেঞ্জ না, দুইটা অংশ থাকে। একটা এই দেখো মডুলাস ফাংশন যদি আমরা গ্রাফে প্লট করি কিরকম হয়, এরকম হয়, এই যে এরকম হয় না বলতো, এরকম হয় ঠিক না? এটা পজিটিভ দিকে একটা অংশ আছে, নেগেটিভ দিকে একটা অংশ আছে, ঠিক না? মানে মডুলাসের ভিতরে নেগেটিভ হলো আমাদের অ্যান্সার কি হয়, পজিটিভ, ভিতরে পজিটিভ হলে অ্যান্সার কি হয়, পজিটিভ। তো এটার দুইটা এরিয়া মানে অংশ আছে, একটা পজিটিভ দিকে আর একটা কি নেগেটিভ দিকে। তো এই যে মডুলাস অফ এক্স মাইনাস 5, এটা কিন্তু শুধু এক্স মাইনাস 5 হইতে পারে,
আবার মাইনাস এক্স মাইনাস ফাইভ কিন্তু হইতে পারে, বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার? হ্যাঁ মানে তাহলে আমরা কি বলতে পারি যে রুডলাস অফ এক্স মাইনাস ফাইভ, সরি রুডলাস অফ এক্স মাইনাস ফাইভ, এই এক্স মাইনাস ফাইভ যদি জিরোর চেয়ে ছোট হয় আমরা তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ফাইভ, লিখতে পারি না? হ্যাঁ ওকে, আর যদি এক্স মাইনাস ফাইভ এর ভ্যালুটা জিরোর চেয়ে বড় তাহলে আমরা এটা কি লিখতে পারি? প্লাস এক্স মাইনাস ফাইভ, প্লাস এক্স মাইনাস ফাইভ লিখতে পারি। বুঝা গেছে? হ্যাঁ তাহলে যদি মাইনাস এক্স প্লাস ফাইভ হয় তাহলে মডুলাস অফ এক্স প্লাস, মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ এর মানটা কি হবে? মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস ফাইভ মাইনাস এক্স, এটা হবে একটা। আর যদি প্লাস হয় তাহলে তো এক্স মাইনাস ফাইভ হবে, ঠিক না? বুঝা গেছে? এটাই তাহলে এই যে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ, এটা ফাইভ মাইনাস এক্স হতে পারে, আবার কি এক্স মাইনাস ফাইভ হইতে পারে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ ওকে, এইবার একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে এই ইন্টিগ্রেশনটা কিন্তু এরকম না যে তুমি এখানে লিমিট বাদ দিয়ে করবা, করে লাস্ট লিমিট বসাবে, এটা কিন্তু এরকম না। এটা প্রথমে কিন্তু তোমার লিমিট নিয়ে কাজ করতে হবে, কারণ যেহেতু মডুলাস মানে বিষয় টিষয় আছে যে তোমাকে অবশ্যই লিমিট নিয়ে কাজ করতে হবে। কিরকম খেয়াল করো, দেখো এই যে এক্স এর এক্স মাইনাস ফাইভ, খেয়াল করো এখানে তুমি যদি এক্স এর মানটা ফাইভ বসাও তাহলে কি আসে? জিরো আসে না। এক্স এর মান ফাইভ বসালে কি আসে? এটা জিরো আসে, ঠিক না? আবার তুমি যদি এক্স মাইনাস ফাইভ এখানে যদি ফাইভ বসাও এটা কি আসে? জিরো আসে। আচ্ছা একটু হোল্ড করো, কারণ কল আসছে। আচ্ছা আমার কল আসছিল, যাই হোক দেখো তাহলে আমি যেটা বলতেছিলাম এই অঙ্কটা কিন্তু খুবই মজার, ঠিক আছে? খেয়াল করো আমরা কি করছি, দুইটা অংশ পাইছি, ঠিক আছে? একটা হচ্ছে কি ফাইভ মাইনাস এক্স, একটা হচ্ছে কি এক্স মাইনাস ফাইভ, ঠিক না? এখন এটা গ্রাফ ছাড়া আসলে ভালো বুঝবো না, গ্রাফ দিয়ে বুঝতে হবে। চিন্তা করো আমি যদি একটা গ্রাফ প্লট করি, এই মডুলাস হচ্ছে ফাংশনটা, ফাংশনটা কিরকম, এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ। তো এই ফাংশনটা যদি তুমি একটা গ্রাফে প্লট করো, খেয়াল করো প্লট করলে কিরকম হবে, এরকম দেখো এক্স এর মান কতর জন্য ওয়াই এর মান জিরো হয়, মানে ফাংশনের মান জিরো হয় ফাইভ এর জন্য। তুমি যদি ফাইভ বসাও মানটা কত হবে? জিরো হবে। তুমি এই বিন্দুটা কই পাবো? জিরো বিন্দু, মানে ফাইভ কমা জিরো কোথায় আছে? এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে তোমার ফাইভ কমা জিরো। তাহলে এইখানে কি ওয়াই এর মানটা জিরো। এরপরে তোমার অবশ্যই জানা যে মডুলাস এর ফাংশন কিরকম হয়, এই যেখানে জিরো আছে ওখান থেকে ডান দিকে যায়, আটটা আটটা অংশ কোন দিকে যায়? বাম দিকে যায়, ঠিক না? বুঝতে পারছো? ক্লিয়ার? মানে এটা প্লট করলে কিন্তু এরকমই হয়। তুমি যদি মানে অনেকগুলো বিন্দু যদি বসাও, বসায় দেখবে এরকমই হয়। এটা বসাইলাম না আমি, তো জাস্ট ইন্টারের স্টুডেন্ট এটা জানার কথা, ঠিক আছে? যাদের আমরা দেখাইলাম না, অবশ্যই তুমি এটা বসাবে চেক করতে পারো যে এরকম হয় কিনা। ওকে, এবার তুমি জিনিস খেয়াল করো তোমার লিমিটটা কি দেওয়া আছে কোশ্চেনে? লিমিট দেওয়া আছে তোমার টু থেকে এইট, মানে এই ফাংশনটাকে তোমার টু থেকে এটার মধ্যে ইন্টিগ্রেট করতে হবে, মানে টু থেকে এটার মধ্যে ক্ষেত্রফলটা তোমার বের করতে হবে, ঠিক না? দেখো তো টু এক্স এর মান টু বিন্দুটা কোথায় অ্যাকচুয়ালি, যে ওয়ান এইখানে, ঠিক না? এখানে এক্স এর মান কত? টু। এখানে এক্স এর মান কত বলতো? জিরো বিন্দুটা, মানে ফাইভ কমা জিরো না। এখানে এক্স এর মান কত? ফাইভ। দেন সিক্স সেভেন এইট, এখানে এক্স এর মান কত? এইট না বলতো? তোমার লাগবে কতটুকু? তোমার লাগবে টু থেকে কতটুকু পর্যন্ত? এইট পর্যন্ত। বুঝা যাচ্ছে? টু থেকে এইট পর্যন্ত লাগবে। তো তোমার লাগবে হচ্ছে টু থেকে, তুমি এখানে একটা লম্ব আঁকবা, আর সরি এখানে লম্ব আঁকবা, আর এই যে এইট এখানে একটা লম্ব আঁকবা, এই যে টু থেকে এইট পর্যন্ত, মানে এই যে এই টোটাল ক্ষেত্রফলটা তোমার লাগবে। দেখো তো এই ক্ষেত্রফলটা কি দুইটা অংশে বিভক্ত না? একটা হচ্ছে এই যে বাম দিকের যে ফাংশনটা নেগেটিভ যেটা আছে, মানে ফাইভ মাইনাস এক্স, আর ডান দিকে একটা ফাংশন না এক্স মাইনাস ফাইভ, মানে এই যে বললাম না ভিতরের মানটা পজিটিভ হইলে এক্স মাইনাস ফাইভ, নেগেটিভ হইলে ফাইভ মাইনাস এক্স। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি ফাইভ মাইনাস এক্স, এই সরলরেখার সমীকরণটা কি এক্স মাইনাস ফাইভ। তোমার এটা কিন্তু দুইটা ভাগে করতে হবে, ঠিক না? তুমি কি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবা এটা, বা তুমি কি সরাসরি কোনো এরিয়া এখান থেকে বের করতে পারবা? পারবা না। তোমার কি করতে হবে? আলাদাভাবে এই ত্রিভুজটা ক্ষেত্রফল, দেন আলাদাভাবে ওই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক না? তো দেখো তো এই পয়েন্টটা কত এক্স এর মান টু, এই পয়েন্টটা কত এক্স এর মান ফাইভ, এই পয়েন্টটা কত এক্স এর মান এইট। দেখো তো টু বসাইলে ওয়াই এর মান কত পাওয়া যায়?
টু বসালে থ্রি পাওয়া যায় না, থ্রি এখানে ওয়ান মানে থ্রি, আর ফাইভ দু জিরো, আর এইট বসালে কত পাওয়া যায়? ওই একই মাইনাস একই পাওয়া যায়, থ্রি পাওয়া যায়, ঠিক না? দেখো তো তোমার কি এটা ত্রিভুজ হয়ে গেছে না, দুইটা ত্রিভুজ। দেখো তো এক্স এর মান এখানে টু, এখানে ফাইভ, তাহলে দুটো বিয়োগফল কি আমাদের বা ভূমির দৈর্ঘ্য না, তাহলে এই ভূমির দৈর্ঘ্যটা কত? তিন। কত তিন, এখানে কত ভূমির দৈর্ঘ্য? তিন। উচ্চতা কত বলতো? তিন। এখানে কত? তিন। একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা সেম ত্রিভুজ কয়টা? দুইটা আছে না, তাহলে কি করবা? দুই দিয়ে গুণ দিবা, টু টু কি কাটাকাটি গেল, ইন্টু থ্রি কত? নাইন। দেখো তো অ্যানসার কত আছে? নাইন। নাইন, বুঝতে পারছো? এটা নরমালি ত্রিভুজ করা যায়, আর তুমি যদি ইন্টিগ্রেশন করতে চাও খুব সিম্পল, যে তোমার যেহেতু এটা সরাসরি করা যাবে না, দেখো টু থেকে এইট এই মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ, এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না। এটা এটার অংশ আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে টু থেকে ফাইভ এর অংশ, আর একটা হচ্ছে কি তোমার ফাইভ থেকে এইট এর অংশ। তুমি জাস্ট দেখবা যে কোন বিন্দুতে জিরো হয়, ওইটাই হচ্ছে তোমার মাঝখানে মিডল পয়েন্ট, এই যে ফাইভ, বুঝতে পারছো? টু থেকে এটা কি লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট, মাঝখানে ওই পয়েন্টে হবে তোমার এই মিডল পয়েন্ট আর কি, মানে যেখানে জিরো হয় বায়ার মান, বুঝতে পারছো? তো টু থেকে ওই ফাইভ পর্যন্ত একবার, আবার ফাইভ থেকে ওই এইট পর্যন্ত একবার, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। এবং টু থেকে ফাইভ যেহেতু বাম দিকে, ওটা কি নেগেটিভ, যদি এর ভিতরের মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ফাংশনটা কি হয়? মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায় আর এক্স মাইনাস হয়ে যায়, সো ফাংশনটা হবে কি ফাইভ মাইনাস এক্স ডিএক্স, ঠিক না? আর ওই পাশেরটা তো পজিটিভ, ওটা কি হবে ফাইভ থেকে এইট পর্যন্ত এক্স মাইনাস ফাইভ, বুঝছো? তো এটা আলাদা করবো ইন্টিগ্রেশন, এটা আলাদা করবো দুটো যোগ করে দিবা, ক্লিয়ার? যোগ করে দিলে নাইন আসবে, এবং আমি যেটা করলেও কিন্তু হবে ত্রিভুজ দিয়ে, বুঝতে পারছো? খুব সুন্দর অঙ্কন এটা, অস্থির। নেক্সট ক্লাসে তুমি যে এই অনুশীলনী দেখে রাখো, আমরা নেক্সট ক্লাসে টেন এর অনুশীলনী করবো, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু অ্যাডমিশন গ্রেডের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা।